আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ছাত্রছাত্রীদের জন্য যে ভিডিও করেছিলাম অনলাইন ক্যাটালগ কিভাবে ছাত্রছাত্রীরা দেখতে পাবে পার্ট ওয়ানে, আমার উপরে লিঙ্ক দেওয়া আছে, আইকনটা ক্লিক করলেই হবে অথবা আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ছাত্রছাত্রীরা অনলাইন ক্যাটালগ দেখে একদম বাড়ি থেকে দেখে সে বইকে রিজার্ভ করতে চাইলে রিজার্ভ করে, অথবা সে বইকে কিভাবে এখানে এসে লাইব্রেরি থেকে বইটা তুলতে পারবে বা ইস্যু করতে পারবে, বড় করে নিয়ে যেতে পারবে, এটা দেখানো হয়েছিল পার্ট ওয়ান ভিডিওতে। আমি আরও কিছু দেখিয়েছিলাম ওখানে, অ্যাক্সেসর নাম্বার কী করে হয়। যদি তোমরা যারা ছাত্রছাত্রীরা যদি সে ভিডিও দেখে না থাকো তাহলে একবার দেখে নাও পার্ট ওয়ান ভিডিওটা, কারণ এটা পার্ট টু ভিডিও আমি সিকোয়েন্স করছি, আর একটু ডিটেলসে যাব, সেটা ওখানে দেখানো যায়নি ওই ভিডিওতে। তো আমি সাজেস্ট করবো এই ভিডিওটা দেখার আগে যেন ওটা একটু তোমরা দেখে নাও। আর একটা কথা হচ্ছে, ভিডিও আরম্ভ করার আগে একটা কথা বলে রাখি যে যদি এই ভিডিও মনে হয় কন্টেন্ট বেটার হচ্ছে বা এটা ছাত্রদের উপকার হবে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো। আর চ্যানেলের এরকম এ ধরনের ভিডিও দেখবে আরও আছে এডুকেশনাল কন্টেন্ট আমার চ্যানেলে, তো তোমরা যারা রিলেটেড বা ইন্টারেস্টেড থাকো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি আসবো এবার আজকের ভিডিওতে। তার আগে আমি একটু বলে দিই আগের ভিডিওতে আমি কী কী কভার করেছিলাম, অ্যাক্সেসর নাম্বার কী, কল নাম্বার কী, কী করে বই রিজার্ভ করতে হয়, আপডেট কী করে করতে হয়, এই পর্যন্ত আমি দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কীভাবে মোবাইলের থ্রু দিয়ে আমাদের অনলাইন ক্যাটালগে লগ ইন করতে হয় ছাত্রছাত্রীদের। তবে একটা কথা বলে রাখি, লগ ইন কিন্তু করলেই যে ক্যাটালগ দেখতে পাওয়া যায় এরকম কিন্তু নয়, লগ ইন ছাড়াও আমাদের ক্যাটালগ অ্যাক্সেসেবল, লগ ইন ছাড়াও ক্যাটালগ ছাত্ররা দেখে বই দেখতে পারে, কিন্তু লগ ইন করলে তার বেশ কিছু সুযোগ সুবিধা এক্সট্রা পাওয়া যায়। কী পাওয়া যায় সেইটা আজকে দেখাবো। আজকে আমি একটা কম্প্যারেটিভ পিকচার তৈরি করতে চেষ্টা করবো যে লগ ইন ছাড়া ভিডিওটা কীভাবে ছাত্রছাত্রীরা লগ ইন ছাড়া কী ফেসিলিটিস পাচ্ছে আর লগ ইন করে কী ফেসিলিটিস পাচ্ছে, এই দুটোর একটা কম্প্যারেটিভ ভিডিও আমি করতে চলেছি। তো দেখা যাক কী এক্সট্রা করে লগ ইন করে পাওয়া যায় এই ভিডিওটায়, চলে আসো। সব থেকে আগে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো হাতের কাছে তোমাদের লাইব্রেরি থেকে দেওয়া ইউজার আইডি আর পাসওয়ার্ডটা যেন রেখে দেবে, কারণ ওটা ছাড়া তুমি কোনোভাবেই লগ ইন করতে পারবে না, এটা তুমি জানো। যদি এখনও পর্যন্ত ইউজার আইডি পাসওয়ার্ড তোমরা না নিয়ে থাকো বা তোমাদের স্যার যদি এখনও না জানিয়ে থাকে তাহলে ওনার থেকে তোমরা এই ক্রিডেন্সিয়ালসগুলো কালেক্ট করে নাও। আগেই আমি দেখিয়েছি ভিডিওটায় যে আমাদের অনলাইন ক্যাটালগে যাবার জন্য কোথায় যেতে হবে, যেতে হবে গুগল ক্রোমে। আমি ব্রাউজারে গেলাম, অর্থাৎ শুধু গুগল নয় যে কোনো ব্রাউজারে যাওয়া যেতে পারে। আমি গুগলে ঢুকে সার্চ করছি, যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম আজকে আমি শর্ট করে দেখাচ্ছি। আমি বলেছিলাম ডিরোজিও মেমোরিয়াল কলেজ অনলাইন ক্যাটালগ দেখতে, কিন্তু আমার সার্চে প্রথমেই দেখা যাচ্ছে, আমি একটু দেখাচ্ছি তোমাদের যে প্রথমেই আছে, সরি আমি একটু অন্য জায়গায় চলে গেলাম মনে হচ্ছে, আচ্ছা আরেকবার করছি, ডিএমসি অনলাইন ক্যাটালগ প্রথমেই এসে গেছে। ওকে, কী দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের অনলাইন ক্যাটালগ যেটা তোমরা আগে দেখে থাকো পার্ট ওয়ান ভিডিওতে। এবারে দেখাচ্ছি আমি যে এই যে এখানে লগ ইন করতে দেয়, আমি লগ ইন কিন্তু এখনও করছি না, আমি একটু জুম করেছি, এই হিউম্যান ফিগারটার ওপরে আমি ট্যাপ করলাম মোবাইল থেকে, তো লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট দিল আমাকে, আমি এখন লগ ইন করছি না। আমি এটা দেখাবো যে লগ ইন ছাড়াও কিন্তু ক্যাটালগ সার্চ করা যায়, যেমন আমি ধরি ক্যাটালগের টাইটেল হচ্ছে, ফর এক্সাম্পল আমি একটা টাইটেল দিয়ে সার্চ করছি, কী কী দিয়ে সার্চ করা যায়, মেটা ফিজিক্স, দেখি মেটা ফিজিক্স দিয়ে কিছু আছে কি না আমাদের ক্যাটালগ টাইটেল দিয়ে মেটা ফিজিক্সের, হ্যাঁ আছে। আমি রেজাল্টটা একটু জুম করে দেখাচ্ছি, পাঁচটা রেজাল্ট দেখাচ্ছে আর এখানে বই দেখাচ্ছে, দ্য মেটাফিজিক্স অফ টেক্সট বাই সুকান্ত চৌধুরী। এটা আমি আগের ভিডিওতে কিন্তু বলেছি যে এটাতে কী কী ডিটেলস দেখায় ক্যাটালগের প্রথম পেজটায় আমরা যখন সার্চ করি অনলাইন ক্যাটালগে, এটা আমি দেখিয়েছি।
তো আমি আবার হোম পেজে চলে যাচ্ছি, তাহলে আমি এটা দেখালাম যে আমি কিন্তু লগ ইন করিনি এখনও, এখনও এই লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট অপশানটা দেখাচ্ছে। যদি আমি লগ ইন করে যাই তাহলে এইখানটা কিন্তু কোনো স্টুডেন্টের বা যিনি লগ ইন করছেন তার ডিটেলস দেখাবে, আমি এটা পরে দেখাচ্ছি। এটা তাহলে আমি দেখতে পাচ্ছি যে লগ ইন ছাড়াও কিন্তু আমরা বইয়ের ডিটেলস পাচ্ছি, আমার তো দরকার কল নাম্বার শুধু, তাই কল নাম্বারটা আমি এখান থেকে দেখে নিতে পাচ্ছি। যেমন প্রথম পেজেই আমি যে কল নাম্বারটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, দেখো কল নাম্বার 121CHA/C2 মানে কপি টু, অর্থাৎ কল নাম্বার মানে যেটুকু প্রয়োজন আমার মিটে যাচ্ছে। কিন্তু তা বললে তো হবে না, আমাকে জানতে হবে যে আমি লগ ইন করলে আর কী কী ফেসিলিটিস পাচ্ছি। আমি আবার হোম পেজটায় চলে যাচ্ছি, সেখানে গিয়ে আমি দেখাবো যে এইটা হচ্ছে আমার লগ ইন না করা একটা পেজ। এই যে ক্যাটালগ আছে, ক্লিক টু গেট ইউর কোয়েশ্চেন পেপার, ওয়াচ ভিডিও, এসব আছে দেখা যাচ্ছে। এখানে কিন্তু পেজটা শেষ হয়ে গেল, একদম লাস্টে হিট কাউন্টার অপশানে গিয়ে দেখা যাচ্ছে এতগুলো হিট হয়েছে, এবারে পেজটা শেষ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমার লগ ইন ছাড়া পেজ যা দেখা যাচ্ছে। এরপরে আমি লগ ইন করতে চাইছি, তো আমি যেটা বলেছিলাম হিউম্যান ফিগারের ওপর আমি ট্যাপ করলাম, করেই আমি লগ ইন করছি। লগ ইন করার পর এই অপশানটা দিল আমাকে যে আমাকে লগ ইন করতে হবে। আমি একজনের নাম দিয়ে লগ ইন করছি, নাম হচ্ছে তার ইউজার আইডি দীপক, বাংলাটা অন হয়ে আছে তাই জন্য আর কি এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি ইংলিশে করে নিলাম, দীপক শীল ফর এক্সাম্পল। তার ইউজার আইডিটা আমি জানি, তার ইউজার আইডিটা আমি করলাম, পাসওয়ার্ডও আমি জানি, তো আমি পাসওয়ার্ড দিয়ে তাহলে আমি লগ ইন করার জন্য এখন রেডি। আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু দিলাম, দিয়ে আমি এবার লগ ইন করতে চাইছি, দেখি কী হয়। মোবাইল থেকেই করছি আমি, দেখা গেল সেম পেজ খুলে গেছে কিন্তু কিছু এক্সট্রা জিনিস দেখাচ্ছে, আমি একটু একটু করে দেখাচ্ছি। এটা একদম ডান দিকে যেখান থেকে লগ ইন করার কথা আমি বলেছিলাম, অর্থাৎ এই যে পেজটা আমি একটু জুম করে দেখাচ্ছি, পেজটা এই যে এখানটা, এই যে মানুষের ফিগারটা আমি দেখালাম, এখানটা যদি আমি ট্যাপ করি দেখা যাবে এখানে নামটা কিন্তু ওয়েলকাম দীপক শীল, যেটা একটু আগে লগ ইন দেখাচ্ছিল অনলি, তার মানে আমি লগ ইন করেছি, অর্থাৎ আমি এখন দীপক শীল নামক স্টুডেন্টের বা ব্যক্তির অ্যাকাউন্টে লগ ইন করে আছি। এবং আরেকটা কী অপশান দিল আমাকে, লগ আউট অপশান দিল, তারপরে কিন্তু বাকিটা সেমই আছে, লাইব্রেরি ক্যাটালগ, এন্টার ইউর সার্চ হিয়ার, আমি একটু জুম করছি দেখা যাচ্ছে কিন্তু এগুলো, অর্থাৎ ক্যাটালগ কিন্তু তার মতো করে ওপেন করা যাচ্ছে। আর কি অপশান আছে এখানে, আমি যখনই লগ ইন করলাম যেটা এর আগে দেখাচ্ছিল না এখানটায়, মনে পড়ছে তোমাদের এর আগে দেখাচ্ছিল যে কোয়েশ্চেন পেপার ডাউনলোড অপশান, ভিডিও অপশান, আর কিছু আর্টিকেল, কিন্তু এখানে আর সেটা দেখাচ্ছে না। এখানে কিন্তু দেখাচ্ছে হ্যালো দীপক শীল, আমি একটু জুম করে দিলাম, চেকড আউট ওয়ান, অর্থাৎ দীপক শীলের নামে একটা বই ইস্যু করা আছে, তার মানে যদি কেউ লগ ইন করে তার নামে যে বই ইস্যু আছে সেটা সে প্রথমেই কিন্তু জানতে পেরে গেল, যেটা অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভুলে যায় যে আমার নামে বই ইস্যু আছে, কবে জমা দিতে হবে, এখানে কী কী দেওয়া আছে। এই যে বইটার নাম দেওয়া আছে স্নাতক রসায়ন, তার পাশে রাইটারের নাম দেওয়া আছে শুভ্রা মিশ্রা, মানে মিশ্রা শুভ্রা ভাবে দেওয়া আছে। ডিউ ডেট কী দেওয়া আছে 14/1/2022, মানে 2022 সালের 14ই জানুয়ারি বইটা রিটার্ন ডেট। বারকোড, বইটার বারকোড নাম্বার দেওয়া আছে CHE15975। কল নাম্বার দেওয়া আছে 540MIS C2 মানে কপি টু। ফাইন, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন ছাত্রছাত্রীদের জন্য, ফাইন দেওয়া আছে নো, অর্থাৎ এই বইটা কোনো ফাইন এখনও অ্যাকোমোলেট করেনি, অর্থাৎ যে বইটা নিয়েছে মানে দীপক শীল সে কিন্তু এখনও ফাইন দিতে হবে না তাকে। এই গেল প্রথম অপশান, এটা লগ ইন ছাড়া কিন্তু এই অপশানটা দেখাচ্ছিল না। আমার কাছে এরকম এক্সপিরিয়েন্স আছে, আমি শেয়ার করছি তোমাদের সাথে, যে কোনো একটা ছাত্র বা ছাত্রী সে বই তুলেছে, বই লাইব্রেরি থেকে নিয়ে গেছে কিন্তু সঠিক সময় জমা দেয়নি বলে বইটা কিন্তু ফাইন হয়ে গেছে। দেখা যাচ্ছে বইয়ের দাম 100 টাকা, ফাইন দিতে হচ্ছে 300 টাকা, কারণ প্রতিদিন ডিউ ডেটের পর, এই যে ডিউ ডেটটা দেওয়া আছে 14ই জানুয়ারি, এরপর থেকে প্রতিদিনে কিন্তু লাইব্রেরি বইয়ের উপর 1 টাকা করে ফাইন অ্যাকোমোলেট হতে থাকে। কাজেই লগ ইন করে আমার মনে হয় সার্চ করাটা এবং লগ ইন করে এই ডিটেলসটা ডেলি চেক করাটা বা একটা রেগুলার ইন্টারভ্যালে চেক করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যদি তোমরা এই ফাইন্যান্সিয়াল বার্ডেনটা না নিতে চাও।
ফিজের বা ফাইনের। এরপরে একটা অপশান দেখাচ্ছে ইওর অ্যাকাউন্ট মেনু। এই ইওর অ্যাকাউন্ট মেনুতে আমি এবার ট্যাপ করছি, দেখো কী কী অপশান খুলে গেছে। ইওর সামারি অলরেডি সিলেক্টেড দেখাচ্ছে, আমি অপশানগুলো একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। প্রথমে আছে ইওর সামারি, তারপরে আছে ইওর ফাইনস, তারপরে আছে ইওর পার্সোনাল ডিটেলস, তারপরে ইওর ট্যাক্স, চেঞ্জ ইওর পাসওয়ার্ড, ইওর রিডিং হিস্ট্রি, ইওর প্রাইভেসি, ইওর পারচেস সাজেশন, ইওর মেসেজিং, ইওর লিস্ট, অর্থাৎ সবই ইওর। মানে এটা লগ ইন ছাড়া কিন্তু এই অপশান পাওয়া যায় না। যারা আমার কাছে বারকোড নিয়েছো লাইব্রেরির থেকে, আমি যাদের সাথে কথা বলেছিলাম তাদের অনেককে আমি দেখেছি, তারা কিন্তু নিজেরা এই অপশানগুলো লগ ইন করে এক্সপ্লোর করেছে, ফলে তারা তাদের ডিটেলস আপডেট করেছে, অনেক আপডেটেড হয়ে যাচ্ছে তারা এ বিষয়টা। তাই আমি চাই সবাই তোমরা এই অপশানগুলোকে ইউটিলাইজ করো। খুব ইম্পর্টেন্ট কিছু অপশানস আছে, আমি আজকে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখলে বুঝতে পারবে যে কত বিউটিফুলি আমাদের অনলাইন ক্যাটালগ ছাত্রদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। তাহলে প্রথমেই তুমি দেখছো ইওর সামারি সিলেক্ট করা আছে, মানে এটা ইওর সামারি পেজে আমি আছি, অর্থাৎ এখানে একটা বই দেখাচ্ছে এখানটায়। এটা কিন্তু আরও যতগুলো বই তোমরা ইস্যু করে থাকবে যখন তুমি লগ ইন করছো, সেটা সব কটা বই কিন্তু এখানে দেখাবে, বই বা যা যা তুমি লাইব্রেরি থেকে বড় করবে। তারপরে দেখো ইওর ফাইন অপশান, আমি ইওর ফাইন অপশানটা ট্যাপ করলাম, কী দেখাচ্ছে? ইওর ফাইন অপশানটায় ট্যাপ করে একটা লেখা আসছে, ইউ হ্যাভ নো ফাইনস অর চার্জেস। যদি তোমার ফাইন হয়ে থাকে তাহলে তুমি লগ ইন করলেই কিন্তু ইওর ফাইনে গেলে তোমার ফাইনটা দেখাবে, এটা মাথায় থাকে। অর্থাৎ তোমাকে ফাইন্যান্সিয়ালি ওই বার্ডেনটা নিতে হবে না যদি তুমি এই লগ ইনটা রেগুলারলি একটা পার্টিকুলার ইন্টারভ্যালে করো, বা যখনই তুমি লাইব্রেরি থেকে বই নিতে যাচ্ছ লগ ইন করে ক্যাটালগ সার্চ করতে আরম্ভ করো। এই হ্যাবিটটা আমার মনে হয় তৈরি করা খুবই প্রয়োজন। এরপরে আছে পার্সোনাল ডিটেলস। আমি সবাইকে সাজেস্ট করব তোমরা পার্সোনাল ডিটেলসকে অলওয়েজ আপডেট রাখো, তাহলে আমি যেমন তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো বিং লাইব্রেরিয়ান, তোমরাও আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে এর থ্রু দিয়ে। পার্সোনাল ডিটেলসে কী কী আছে দেখা যাক, আমি ট্যাপ করলাম পার্সোনাল ডিটেলসে। পার্সোনাল ডিটেলসে তাহলে তুমি লাইব্রেরির থেকে আমার মনে হয় প্রথম ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে দুটো কাজ করা উচিত, একটা হচ্ছে চেঞ্জ ইওর পাসওয়ার্ড, সেটা পরের অপশানে আমি দেখাচ্ছি। নেক্সট হচ্ছে এই পার্সোনাল ডিটেলসকে আপডেট করে নেওয়া, কারণ হতে পারে তুমি যখন লাইব্রেরি কলেজে যখন তুমি ভর্তি হয়েছ সরি কলেজে যখন তুমি ভর্তি হয়েছো তখন নিশ্চয়ই যে ডেটা তোমার আছে সেটা প্রায় এক দেড় বছর আগে বা দু বছর আগে হতে পারে বা ছ মাস আগে হতে পারে, যে কোনো সময় হতে পারে। আমাদের ডেটা তো দিন দিন চেঞ্জ হচ্ছে, তো এখন কিন্তু সেই আপডেশনটা খুব প্রয়োজন। দেখা যাচ্ছে কী কী অপশান আছে এখানে, প্রথমেই দেখাচ্ছে, আমি একটু জুম করে করে দেখাচ্ছি। লাইব্রেরি কার্ড নাম্বার, অর্থাৎ এখানেই প্রথমেই তোমার লাইব্রেরি কার্ড নাম্বার দেখাবে। এক্সপায়ারেশন ডেট, অর্থাৎ তোমার লাইব্রেরি কার্ড কবে শেষ হবে। হোম লাইব্রেরি, তুমি কোন লাইব্রেরি আন্ডারে আছো, এটা সবারই ডিএমসিসিএল দেখাবে। এখন ক্যাটেগরি, অর্থাৎ তোমার ক্যাটেগরিটা কী, তুমি কোন স্টুডেন্ট, কোন ক্লাসে, কোন সেমিস্টারে, সেটা এখানে দেখাচ্ছে। যেমন দীপক শীল হচ্ছে সেকেন্ড ইয়ার অনার্স, এটা একটা ডেমো নাম, খুঁজে পাওয়া যাবে না, তোমরা চেষ্টা করো না একে খোঁজার। আমি একটা ডেমো তৈরি করেছি এটাকে তোমাদেরকে বোঝানোর জন্য। সেকেন্ড ইয়ার অনার্স 2021-22, যারা থার্ড ফোর্থ সেম পড়ছে তাদের সেরকমই একজন স্টুডেন্ট। তারপরে দেখাচ্ছে স্যালুটেশন, অর্থাৎ কী স্যালুটেশন তোমার হওয়া উচিত, আমার মনে হয় এটা সিলেক্ট করে নিতে পারো। তারপরে তোমার সারনেম, ফার্স্ট নেম, দেখো দুটো রেডিংকে, মানে এ দুটো কিন্তু পার্সোনাল ডিটেলসে যদি যেতে হয় তাহলে এ দুটো করে রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর একটাও যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তোমার সাবমিশান হবে না অনলাইনে ডিটেলসটা আপডেট করতে গেলে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে ক্লিক করে ধরে নাও আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম এই দীপক শীলের, ফর এক্সাম্পল 1997 সাল ডিসেম্বর মাসে, আজকের এই 17 তারিখ ধরে নাও করে দিচ্ছি। তাহলে আমি এটা আপডেট করলাম 17-12। ইনিশিয়ালস আদার নেম আমার মনে হয় না করাই ভালো, দরকার নেই। মেল ফিমেল কী হতে পারে সেইটা সিলেক্ট করো, ধরো দীপক শীল মেল, আমি মেল সিলেক্ট করে দিলাম, আমার মনে হয় দেখতে তোমাদের অসুবিধে হচ্ছে না।
আমি চেষ্টা করছি জুম করে করে দেখানো। তারপরে দেখো দীপক শীলের কিন্তু মেন অ্যাড্রেসটা এখনও লেখা নেই, তাহলে এই অ্যাড্রেসটা লিখে দেওয়া উচিত। আমি এই মুহূর্তে লিখছি না, তাহলে অনেকটা সময় লাগবে, তোমরা যে যার নিজের মতো করে অ্যাড্রেসটা আপডেট করবে। এরপরে দেখো কন্ট্যাক্ট ইনফরমেশান, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। লাইব্রেরি থেকে তোমাদের কন্ট্যাক্ট করে বইপত্রের কথা বলা হয়, বই জমা দেওয়ার কথা বলা হয়, ফাইন যদি হয়ে যায় সেটাকে রিমাইন্ডার দেওয়া হয়, সেই সমস্ত বিষয়গুলো পুরোপুরি আপডেট থাকতে আমি সাজেস্ট করবো তুমি প্রাইমারি সেকেন্ডারি ফোন নাম্বার খুব ইম্পর্টেন্ট, ওটাকে অলওয়েজ আপডেটেড রাখবে। প্রাইমারি ইমেল আইডি, আমি প্রাইমারি ইমেল আইডি ধরো দিয়ে দিচ্ছি abc@gmail.com ধরে নিচ্ছি, এটা ইমেল আইডি আমার। সেকেন্ডারি ইমেল কিছু দেওয়ার দরকার নেই, প্রাইমারি দিলেই যথেষ্ট। অল্টারনেট অ্যাড্রেস যদি থাকে, অনেকে থাকে যারা দেশের বাড়ি ছেড়ে বা নিজেদের বাড়ি ছেড়ে এখানে এসে কলকাতায় এসে মেসে বা কোনো হোস্টেলে বা কোনো বাড়িতে পেইং গেস্ট বা ভাড়া থেকে তারা পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস এবং অল্টারনেট অ্যাড্রেস দুটোই ফিল আপ করে দেওয়া উচিত। এরপরে হচ্ছে সাবমিট আপডেট রিকোয়েস্ট, আমি যে যে ডিটেলসগুলো পুট করলাম আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দিলে কি দেখাবে, সাবমিট করে দিলে দেখাবে যে ডিটেলসটা সাবমিট হচ্ছে। হ্যাঁ, ডিটেলস সাবমিট হয়ে গেল। এই সাবমিট হয়ে গেল মানে কিন্তু এখানে কি দেখাচ্ছে, একটা লেখা এসছে দেখো, থ্যাংক ইউ, ইওর আপডেটস হ্যাভ বিন সাবমিটেড, এ লাইব্রেরিয়ান উইল রিভিউ ইওর আপডেটস বিফোর অ্যাপ্লাইং দেম। অর্থাৎ এই যে অনলাইন সিস্টেমটা হলো, তুমি লগ ইন করলে, তোমার ডিটেলসটা আপডেট করলে, এটা তুমি যেই আপডেট করে সাবমিট করলে অনলাইনেই মোবাইলে 24 আওয়ার যে কোনো সময়ে সেটা চলে এলো তোমাদের লাইব্রেরি স্যারের কাছে, স্যার ওটাকে দেখবেন, দেখে আপডেট করে দেবেন। অলরেডি কিন্তু অনেক স্টুডেন্টই আপডেট করছে, তাই তোমরা প্রত্যেকেই এটাকে অ্যাপ্লাই করো যারা যারা করে থাকো নি এখনও। তাহলে পার্সোনাল ডিটেলস কী করে আপডেট করতে হয় দেখা গেল। এরপরে ইওর ট্যাগস আছে, ইওর ট্যাগস খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়, আমি সেটা আর ডিটেলস এক্সপ্লোর করছি না, কারণ ভিডিওটা অযথা লেন্দি হয়ে যাবে। তাহলে তোমরা যদি জানতে চাও আমার কাছে এসো, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে লাইব্রেরিতে। চেঞ্জ ইওর পাসওয়ার্ড, অর্থাৎ তুমি লাইব্রেরিতে যখন তুমি ক্রিডেন্সিয়ালস পেয়ে গেলে লাইব্রেরি ক্যাটালগে ঢোকার, তখনই তুমি আগে চেঞ্জ ইওর পাসওয়ার্ড করে দাও। ইওর অ্যাকাউন্ট মেনু দেখাচ্ছে, তারপরই দেখাচ্ছে দেখো কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ড তোমার কাছে আছে, নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এটা কোনো লাইব্রেরিয়ান স্যারের কাছে যাবে না, এটা তোমার ওপর একদম সোললি এন্টায়ারলি নিজেদের প্রাইভেসির কাছে থাকবে এটা। তারপরে দেখাচ্ছে ইওর সার্চ হিস্ট্রি, অর্থাৎ এখনও পর্যন্ত যা সার্চ করা হলো পুরো ডিটেলসটা এখানে থাকবে। দেখো এ দেখো, আমি মেটাফিজিক্স দিয়ে একটা বই সার্চ করেছি, আমি একটু জুম করে দেখাচ্ছি, তার ডিটেলসটা দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি লগ ইন করে থাকি, তুমি সারা জীবনেও যদি কিছু না ডিলিট করো এই অপশান থেকে, তোমার যদি অপশানে ডিলিট করতে যদি না চাও, তাহলে পুরো এই সার্চিংটা থেকে যাবে। দেখো আজকে এই মুহূর্তে 4:47 আমরা মেটাফিজিক্স নামক বইটা সার্চ করলাম, রেজাল্ট পেয়েছিলাম 5টা, আমি যখন স্টার্ট শুরু করেছিলাম সেটা কিন্তু দেখিয়েছি। আর কি আছে, আমি যদি এটাকে ডিলিট করতে চাই, রিমুভ সিলেক্টেড সার্চেস অপশান আছে, আমি সেটা ডিলিট করে দিতে পারি, তাহলে আমি এই অপশানটা পেয়ে গেলাম। এরপরে দেখো একটা ইন্টারেস্টিং অপশান হচ্ছে ইওর রিডিং হিস্ট্রি, অর্থাৎ ইওর রিডিং হিস্ট্রিতে মানে হচ্ছে লাইব্রেরি থেকে তুমি যত বই বড় করবে, বাড়িতে নিয়ে যাবে, সব ডিটেলসটা এখানে থেকে যাবে। এবং অপশান কি আছে দেখো, চেক আউট হিস্ট্রি, অর্থাৎ লাইব্রেরি থেকে বই নিয়ে যাওয়া মানে চেক আউট, অর্ডার বাই ডেট, তুমি ডেট দিয়ে করতে পারো, তুমি টাইটেল দিয়ে করতে পারো, যেহেতু এখানে একটাই বই আছে তাই এর এফেক্ট হবে না। তোমরা যদি লাইব্রেরি থেকে ডেইলি বই নাও, রেগুলারলি বই নাও, তাহলে এই ডিটেলসটা এখানে অ্যাপ্লিকেবল হবে। দেখো এখানে এই বইটা অলরেডি আমি প্রথমেই দেখিয়েছিলাম সামারিতে আছে, অর্থাৎ রিডিং হিস্ট্রিতে এটা থেকে গেল, এটা আর যাবে না, একদম রেকর্ডেড হয়ে গেল। এটা কোন সময় কাজে লাগে এই ফিচার্সটা, এই ফিচারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পড়াশোনা যখন তুমি পরীক্ষা দেবে সেই সময়টায়, কারণ পরীক্ষার সময় অনেক সময় আমরা ভুলে যাই যে আমাদের কী কী বই আমরা পড়েছি, কোন বই থেকে কী পড়েছি। এটা কিন্তু এই রিডিং হিস্ট্রি লগ ইন করলেই তুমি পুরো ডিটেলসটা
পেয়ে যাবে। তারপরে দেখো ইওর প্রাইভেসি, ইওর প্রাইভেসি তোমরা নিজেরা এক্সপ্লোর করতে পারো। প্রাইভেসি হচ্ছে রিডিং হিস্ট্রিটা কতদিন পর্যন্ত লিস্টে থাকবে, আমার মনে হয় এটা কিছু না হাত দেওয়াই ভালো, এটা থেকে যাওয়া ভালো, অসুবিধে কী থাকবে, তোমাদের থাকুক রিডিং হিস্ট্রিটা। তারপরে একটা খুব ইন্টারেস্টিং ফিচার, আমি এ বিষয়টা খুব এক্সাইটেড তোমাদেরকে জানানোর জন্য, ইওর পারচেস সাজেশন, অর্থাৎ কোনো ছাত্র বা তোমরা যারা অনলাইন ক্যাটালগ দেখছো, হঠাৎ করে দেখলে যে কোনো একটা বই তুমি সার্চ করছো কিন্তু পাচ্ছ না, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু বইটা ছাত্রছাত্রী হয়েও এই বইটা তুমি কিন্তু এইটার এই অপশানটার মাধ্যমে লাইব্রেরিতে কেনার জন্য সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারো এবং সেটা কিন্তু রেকর্ডেড হয়ে থাকবে। কীভাবে হবে, আমি ইওর পারচেস সাজেশন ক্লিক করার পরে এলো পারচেস সাজেশনস, দেখো দেখা দেখাচ্ছে দেয়ার আর নো পেন্ডিং পারচেস সাজেশন, এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি তুমি একটাও পারচেস সাজেশন করে থাকো, তখন তোমার টোটাল যে পারচেস সাজেশন হয়েছে পুরো ডিটেলসটা এক জায়গায় দেখাবে। আমি এখানে যেহেতু একটাও পারচেস সাজেশন করা নেই, তাই এই নিউ পারচেস সাজেশনটায় আমি ক্লিক করলাম, করলে কী অপশান খুলবে, একটা ফর্ম খুলবে, এখানে কি দেখা যাবে এন্টার এ নিউ পারচেস সাজেশন বলে একটা অপশান এসছে। দেখো আমি আস্তে আস্তে করে জুম করে দেখাচ্ছি আর কি এসছে, এই টাইটেল অপশানটা রেক দেওয়া আছে, মানে এটা ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে, অর্থাৎ টাইটেল অফ দ্য বুক, যেটা আমি পার্ট ওয়ান ভিডিওতেও বলেছি, অর্থাৎ এখানে টাইটেল মানে টাইটেল অফ দ্য বুক, যে বইটা তুমি কিনতে চাইছো। তারপরে অথরের নাম বইটার যদি জানা থাকে ভালো, না জানা থাকে অপশান না দিতেও পারো। কপিরাইট ডেট, আমার মনে হয় ফর্মটা তোমরা নিশ্চয়ই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, যদি জানা থাকে ISBN নাম্বার সেটা দাও, ISSN নাম্বার জার্নালের হয় সেটা জানা থাকলে দাও, পাবলিশারের নাম যদি জানা থাকে সেটা দাও। এগুলো সব কিন্তু দেখো আমি যেই ট্যাপ করছি ওপরে ওটা কার্সার ব্লিঙ্ক করছে, তার মানে এগুলো কিন্তু তোমরা নিজেরাই ফিল আপ করতে পারবে। আইটেম টাইপ কী হবে, কেনার কারণ কী বলতে চাইছো তুমি, দুটো কারণ আছে, দি কপি অন দ্য সেলফ ইজ ড্যামেজড অথবা আপকামিং টাইটেল বাই দ্য পপুলার অথর, এটা আমরা অপশান রেখে দিয়েছি। এরপরে নোটস, নোটসে তুমি বইটার দাম যদি জানতে পারো জেনে দিতে পারো, নাহলে কোনো অসুবিধে নেই, তুমি এইটা এবারে সাবমিট করে দাও। সাবমিট করে দিলেই কিন্তু আমি ধরে নিচ্ছি বইটার টাইটেল ABC, আমি একটা ফিকটিসিয়াস টাইটেল দিয়ে করছি, বাকি আর কিছু দিচ্ছি না, তোমরা কিন্তু ফিল আপ করতে পারো বাকিগুলো, সাবমিট করে দাও। সাবমিট করে দিলে দেখা যাবে এটা কিন্তু তোমার নামে পারচেস সাজেশন হয়ে গেল, এবং লাইব্রেরিতে স্টুডেন্টদের কথায় কিন্তু অনেক বইপত্র আগেও কেনা হয়েছে, ভবিষ্যতেও কেনা হবে, তো এটা একটা খুব ইন্টারেস্টিং ফিচার। এই দেখো যেই পারচেস সাজেশন কেনা হয়ে গেছে, এখানে পারচেস সাজেশনে ক্লিক করলেই কিন্তু এই সাজেশনটা তোমার নামে দেখাবে। আর একটা মজার জিনিস হচ্ছে, এই যে সাজেশনটা তুমি করেছো, এবার তুমি যদি লগ ইন করে মনিটরিং করতে থাকো, দেখবে যে এই মনিটরিংটা কিন্তু বারবার ধরে তোমার কাছে স্টেপ বাই স্টেপ হবে, স্টেপ বাই স্টেপ দেখাবে, স্টেপ বাই স্টেপ দেখানোর পরে তোমরা সেটাকে দেখতে পাবে, লাইব্রেরিতে বইটা কেনা হলো কি না, কোন পাবলিশারের কাছে গেল বইটা, সেই পাবলিশার বইটা লাইব্রেরিতে প্রসেস হলো কি না, বা ফাইনালি সেটা স্ট্যাকে এলো কি না, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা মোবাইলে দেখতে পাবে। এই স্ট্যাটাসটাই যেখানে দেখতে পাচ্ছ রিকোয়েস্ট, এই রিকোয়েস্টেড স্ট্যাটাসটা কিন্তু পুরো বদলে যাবে স্টেপ বাই স্টেপ যা যা তোমার এই অনলাইন হচ্ছে, অর্থাৎ পুরোটাই অনলাইন সিস্টেম যেটা তুমি করতে পারছো পারচেস সাজেশনের থ্রু দিয়ে। এরপরে আমি আর বেশি অপশান দেখাচ্ছি না তোমাদের, ইওর মেসেজিং ইওর লিস্ট তোমরা চাইলে ক্লিক করে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। এইটা গেল আমাদের সমস্ত মেনুগুলোকে এক্সপ্লোর করে দেখানো একটা লগ ইন করার পরে। তাহলে বোঝা যাচ্ছে যে লগ ইন ছাড়া আর লগ ইন করার পরে এই দুটো অপশান কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ ব্যাপারে আমি একটা কথা বলে রাখি, তোমাদের লগ ইন করার পরে যাদের ইমেল আইডি আপডেট করা নেই, তারা কিন্তু অবশ্যই ইওর পার্সোনাল ডিটেলসে গিয়ে প্রাইমারি ইমেলটা আপডেট করো, তাহলেই তুমি লাইব্রেরি থেকে যখনই বই ইস্যু করবে তোমার ডিউ হচ্ছে কি না সব ইমেল নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। আর কিছু অপশানস আছে, যেমন আমি দেখাচ্ছি তোমাকে এখানে একটা অ্যাডভান্স সার্চ অপশান আছে, এই অ্যাডভান্স সার্চ অপশান মানে আগের ভিডিওতে আমি জেনারেল সার্চ দেখিয়েছিলাম পার্ট ওয়ান ভিডিওটায়, নেক্সট এই ভিডিওটায় তুমি দেখতে পাবে যে আরও কী করে অ্যাডভান্স সার্চ করা যায়, এটা এক্সপ্লোর করো তোমরা বিভিন্ন রকমভাবে কীভাবে সার্চ করতে পারবে লাইব্রেরি ক্যাটালগ আরও বেটার ওয়েতে, সেটা দেখো। আর একটা অপশান কী আছে,
আর একটা খুব পপুলার অপশান আছে আমাদের, সেটা দেখো, এই অপশানটা দেখো, রিসেন্ট কমেন্টস। এই যে রিসেন্ট কমেন্টস, এটা খুব ইন্টারেস্টিং ফিচার আমাদের অনলাইন ক্যাটালগের, একটা বলতে পারো একটা সোশ্যাল মিডিয়া টাইপের ফিচার। আমি হোম পেজে যাচ্ছি, হোম পেজে গিয়ে আমি দেখছি যে কিভাবে আমি এটাকে তোমাদের করতে হয় কমেন্ট। অর্থাৎ কোনো একটা বই তুমি যখন ক্যাটালগে সার্চ করছো, ধরো তোমার বইটা লাইব্রেরিতে তুমি ক্যাটালগে সার্চ করো, আমি যেমন মেটাফিজিক্স দিয়েই বইটা সার্চ করছিলাম, আমি সেটা দিয়েই দেখাচ্ছি। মেটাফিজিক্স বইটা আমি সার্চ করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে যে এই মেটাফিজিক্স বইটা সার্চ করার পরে আমি আগেই দেখালাম যে মেটাফিজিক্স আমি এই বইটা দেখতে চাইছি। এই যে মেটাফিজিক্সে আমি ক্লিক করলাম, মেটাফিজিক্স অফ টেক্সট, এটা বইটার রেকর্ড, এটা আমি পার্ট ওয়ান ভিডিওতে দেখিয়েছি কোন রেকর্ডটা কীভাবে ডিটেলস দেখতে হয়। তোমরা যদি কেউ না দেখে থাকো এখনও, পার্ট ওয়ান ভিডিওটা দেখে নাও, তাহলে হেল্পফুল হবে। এইখানে একটা অপশান আছে দেখো, কমেন্টস জিরো লেখা আছে। এই কমেন্টস মানে হচ্ছে এই বইটাতে তুমি পড়ার পরে কমেন্ট করতে পারবে। কি কমেন্ট করতে পারবে? পোস্ট ইয়োর কমেন্ট অপশানটা আমি ক্লিক করলাম, দেখা গেল যে এই একটা বক্স মতো ওপেন হবে। দেখো আমি কিন্তু সব মোবাইলে করছি, এটা খুব সহজে মোবাইলে অ্যাক্সেস করা যায়। আমি দেখে লিখছি যে, ছোট করে লিখছি যাতে সময় বেঁচে যায়, গুড বুক লিখে আমি সাবমিট অ্যান্ড ক্লোজ দ্য উইন্ডো অপশান আসবে, সেটা ক্লিক করে দিলাম। এই কমেন্টটা করলে এই কমেন্টটা কিন্তু লাইব্রেরি স্যারের কাছে চলে এলো। এই এইটা কেন বলছি আমি, এটা একটা খুব ইন্টারেস্টিং ফিচার। এই জন্য তোমরা ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে একটা কমিউনিটি বিল্ড করতে পারো কোনো একটা বইকে নিয়ে। ধরে নাও এই মেটাফিজিক্স বইটা আরও পাঁচজন ছাত্র পড়েছে, পড়ার পরে তারা নিজেরা কমেন্ট করছে, রিভিউ করছে বইটা, এই ক্যারেক্টারটা ভালো বা এই জায়গাটা ভালো বইটার, এই চ্যাপ্টারটা ভালো, ইনফ্যাক্ট পরীক্ষার সময় এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট বলে ম্যাডাম বলেছেন, বা এই এই পেজগুলো ইম্পর্টেন্ট। এই যে তুমি কাজটা করতে পারছো, এইটা কিন্তু এইখান থেকে করতে পারা যায়। এবার এই যে কমেন্টগুলো হয়েছে, রিসেন্ট কমেন্টে আমি যদি ক্লিক করি ক্যাটালগে, তাহলে দেখতে পাবে যে রিসেন্ট কমেন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, বইয়ের নাম, তারপরে কমেন্টটা কি, এই ইয়েলো বক্সে দেখা যাবে কমেন্টটা কে করেছে। এই যে করেছে তার নাম বিশ্বজিৎ ঘোষ, এই কমেন্টটা লিখেছে পেজ নম্বর এত 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 আর ইম্পর্টেন্ট। অর্থাৎ পরীক্ষার জন্য যে পড়াশোনা, কোনো একটা বইকে কোনো একজন মাস্টারমশাই পড়িয়েছেন, তোমরা নিজেরা কিন্তু একটা কমিউনিটি বিল্ড করতে পারো যে বইটা কার জন্য ভালো, কতটা ভালো, কীভাবে ভালো। আমি অলওয়েজ এনকারেজ করব এই বিষয়টা তোমাদেরকে। এরপরে দেখবে একটা অপশান আছে মোস্ট পপুলার। এই মোস্ট পপুলার অপশানটা খুব ইম্পর্টেন্ট। দেখো লেখা আছে দ্য 10 মোস্ট চেকড আউট অ্যাট DMCCL ইন দ্য পাস্ট 3 মান্থস বলে কিছু বইয়ের অপশান আছে। তার নিচে আবার প্লেস হোল্ড অপশানও দেওয়া আছে। আমি কিন্তু প্লেস হোল্ড অপশানের কী করে করতে হয়, অর্থাৎ বইকে বাড়ি থেকে রিজার্ভ কী করে করতে হয়, এটা পার্ট ওয়ান ভিডিওতে দেখিয়েছি। তোমরা কিন্তু পার্ট ওয়ান ভিডিওটা দেখলে এটা খুব সহজে হোল্ড করিয়ে দিতে পারবে, অর্থাৎ রিজার্ভ করিয়ে দিতে পারবে বাড়ি থেকে। এই গেল। আর অলওয়েজ যখন তোমার কাজ হয়ে গেল, আমি সাজেস্ট করব তুমি লগ আউট করে দেবে। আমার এখনও পর্যন্ত, আমি জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, কিন্তু যখন আমি একটা ক্যাটালগকে বোঝাতে যাচ্ছি তখন এরকম একটা লেন্দি ভিডিও খুব হওয়াটাই খুব স্বাভাবিক। কারণ দেখ, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে একটা ক্যাটালগে, আমাদের অনলাইন ক্যাটালগে কত ফিচার্স দেওয়া আছে, যে ফিচার্সগুলো এক্সপ্লোর করাটা খুব জরুরি, কারণ এটা ছাত্রছাত্রীদের জন্য, তোমাদের জন্য। এবং আর কি অপশান তুমি এখানে পাচ্ছ, এখানে তুমি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি চাইছি তোমাদের যাতে ফাইন না হয়, তোমরা যাতে রেগুলার লাইব্রেরিতে আপডেট থাকো, লাইব্রেরি রিলেটেড কন্টেন্ট যেন তোমাদের কাছে যায়। অর্থাৎ এই অপশানগুলো তুমি যদি আমার কথা না শোনো, তাহলে হয়তো ভবিষ্যতে বিপদে পড়তে পারো, তোমার ফাইন হতে পারে, আমি যেরকম এক্সাম্পল দিলাম সেরকম হতে পারে। তো ভিডিওটা বড় হতে পারে, কিন্তু তো আমি চাই তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং আরও সুন্দরভাবে সার্চ করো আমাদের ক্যাটালগ। যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগে থাকছে, তাহলে তুমি এটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এগুলো না করলে সে ভালোভাবে লাইব্রেরি থেকে বই পাবে না। আর এখানে আমাদের অনলাইন ক্যাটালগে যে সিস্টেম ফলো করা হচ্ছে, সারা পৃথিবীর অনলাইন ক্যাটালগে কিন্তু একই সিস্টেম ফলো করা হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে অলমোস্ট। কাজেই এই বিষয়গুলো জানা খুবই জরুরি, নিজেরা এক্সপ্লোর করো। যদি তোমার মনে হয় যে না আরেকটু বিষয় জানতে হবে, তাহলে লাইব্রেরিতে তোমাদের স্যার অলওয়েজ অ্যাভেলেবেল, তার সাথে দেখা করো।
ভালো থেকো।